আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো এই তো এখানে দেখতে পারতেছেন সামান্য কিছু ফল আছে, আর এখানে আছে সালাদ, আর এখানে আছে বিরিয়ানি, ট্যাং, সাদা পানি, আর হচ্ছে তেঁতুলের শরবত। তো আজকে হচ্ছে আমার হাজব্যান্ড আমার সাথে ইফতারি করবে না, কারণ আমার হাজব্যান্ড 50 থেকে 60 জন লোক খাওয়াইতেছে, মানে ইফতারি দাওয়াত আর কি সবাইকে দিছে, যারা প্রবাসে বাঙালিরা আছে। তো আমাদের বাংলাদেশে যারা আছে বাইরা, তো ওদেরকে আর কি খাওয়াবে, বন্ধু বান্ধব বা ছোট ভাই বা তার বড় ভাই বা তার, তো ওদেরকে খাওয়াবে। তো সেই জন্য আর কি, তো ওরা যে মানে বিলাতে থাকে, বাসায় থাকে, ওখানে আয়োজন করতেছে, আর আমি তো একা এখানে করতে পারবো না, সবাই মিলেমিশে করতেছে আর কি। তো সেজন্য আমার হাজব্যান্ড আজকে আমার সাথে নাই, তাই আমি একা করব। আর আমি আপনাদের সাথে আজকে এটাই শেয়ার করব যে পুরুষ মানুষ না থাকলে মহিলারা কি করে। এই দেখুন আমার কিন্তু ফল ফুট সবই আছে, তারপরেও আমি কাটি নাই, কারণ একা একা খেতে ভালো লাগে না। এই যে দেখুন, রোজার জন্য আমার কলার কি বেহাল হয়েছে, তো উপরের এই যে খোসাটা কিন্তু হয়ে গেছে, মানে একবার কালো কালো কালার হয়ে গেছে। আর এখানে দেখুন ফল আছে, আরো ফ্রিজে আছে ফল ফুট, কিন্তু আমি কাটি নাই, কারণ একা একা খেতে ভালো লাগবে না। আর এই বিরিয়ানিটা আমার হাজব্যান্ড দিয়ে গেছে আমি ইফতারি করার জন্য। তো এই বিরিয়ানিটা আমি বেড়ে নিছি, তো আমি এখন খাবো, আজান দিয়ে দিবে। তো এই বিরিয়ানিটা কিন্তু ভালোভাবে ফুটে নাই, আগে নিয়ে আসছিল, আর তারপর আমি এখানে তো মানে গরম করে নিছি, আর তখন ভালোভাবে হাফ দিয়ে নিছি, দেখুন তারপরেও কিছু চাউল রয়ে গেছে, তো বেশি নাই। তো আমি ওইগুলো এখানে বেড়ে নিছি প্লেটে, আর এখানে এগুলি রয়ে গেছে, এগুলো হাফে থাকবে। আর আমি এই টিস্যুটা দিয়ে দিছি, কারণ এই ছিদ্রটা দেওয়া পান মানে কি বলবো, হাফ বের হয়ে যায়, তো সেই জন্য আমার এই ছিদ্রটার মধ্যে টিস্যু দেওয়া। এখানে আমি কিছু তেলের পিঠা বানিয়ে নিছিলাম, আর এখানে আছে আমার কালকের বানানো পেঁয়াজও, তো এগুলো আমি নিয়ে নেব। আর এখানে কিছু রয়ে গেছে, তো সবাই সাথে থাকুন। আর আজান দিয়ে দিছে, ইফতারটা করে নেই, এই তো আজান দিয়া দিছে, এখন আমি ইফতার করে দেব। আর এই তো পেঁয়াজুর সাথে আমি এই ইটা খাবো, টমেটো সসটা। বিসমিল্লাহ, এই তো এই খেজুর গুলি থেকে কিন্তু আমার কাছে এই খেজুর গুলি বেশি ভালো লাগে, আর এই খেজুর গুলি আমার মনে হয় পুরনো, সেজন্য কালো কালো, আর একটুকু না মানে লেপটে গেছে। আর এইগুলি দেখুন, এগুলি কিন্তু তাজা, তারপর সাদা সাদা, এগুলি নতুন আমার কাছে। এইগুলির থেকে এগুলি বেশি মিষ্টি লাগে, আর এইগুলি বেশি মজা লাগে আমার কাছে। তো এটা একবারে ফ্রেশ, তারপর হচ্ছে নতুন, আর এই যে এখানে যে ফলগুলি দেখতে পারতেছেন, এগুলি কিন্তু আমার কালকের কাটা ফ্রিজে রাখা ছিল, কারণ বেশি হয়েছিল, খাওয়া হয় নাই। তো এগুলি কিন্তু আমার কালকের কাটা ছিল, তো ওইগুলি আমি মানে পরিবেশন করছি। তো আমার এখনো এগুলি খাওয়া হয় কি না মানে বলতে পারতেছি না, কারণ আমি এগুলির থেকে আমি মানে শরবত খাবো, তারপর হচ্ছে বিরিয়ানিটা খাবো। এই তো এখানে পেঁয়াজও দেখতে পাচ্ছেন, এই পেঁয়াজও গুলিও কিন্তু কালকের বানানো, তো আমি গরম করে নিছি, আর কালকে বানিয়ে মানে যেগুলি খাইছি ওইগুলি তো খাইছি, আর যেগুলি মানে রয়ে গেছিলো ওইগুলি আমি ফ্রিজে রেখে দিছি। আর আজকে আমি তেলের পিঠা বানাইছি, তো আমি দেশ থেকে শুকনা চালের গুঁড়া নিয়ে আসছিলাম, তো ওইটা দা ভালোভাবে হয় নাই, তারপর যেমন হয়েছে আর কি।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর হচ্ছে আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন, কারণ ভিডিও করতে কষ্ট হয়, ভিডিও করা, এডিট করা, তারপর আবার ভিডিও প্রসেসিং করে ভিডিও ছাড়া তো কষ্ট হয়, কিন্তু একটা লাইক তো অবশ্যই পেতে পারি যারা ভিডিওটা দেখেন ক্লিক করেন। তো সবাই ভালো থাকবেন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা রেখে দেবেন। আমি যখন ভিডিও ছাড়ব তো সঙ্গে সঙ্গে আমার ভিডিওটা আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো পর্যন্তই আল্লাহ হাফেজ।